আরিক হাসান, কে বলছেন কোথা থেকে? আসসালাম আলাইকুম রাহুল ভাই। জি ভাই, আমাদের হানাফি ভাই না সালাফি ভাই? ভাই আপনার সাথে আমি কিছুদিন আগে আহলে হাদিস হয়েছি, আগে হানাফি ছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার বক্তব্য শুনে আর কি, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, এদের আলোচনা শুনে আমি কিছুদিন আগে, আমি বাংলাদেশের সিলেট থেকে বলছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার সাথে যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, ভাইজান খুব ভালো লাগলো আপনার কথাটা শুনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে যে কিছু একটা কাজ হচ্ছে, মানুষ যে সত্যটা জানতে পাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো ভাই, আজকে তো আপনি দেখছেন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমাদের হানাফিবাদের সঙ্গে একটা ডিসকাশন হবে, তারাবি রাকাতের উপরে আমাদের আয়েশার হাদিসটাকে দিয়ে। এটা জানার জন্য আপনাকে কল দিয়েছিলাম, মানে খুবই প্রয়োজনীয় একটা বিষয়। কালকেও এড হতে চেয়েছিলাম কিন্তু কালকে পারিনি, এই ভাই প্রশ্নটা আজকে জানার বিষয় জন্য। সঙ্গে বলে একটু দ্রুত বলেন ভাইজান, একটু দ্রুত বলেন, কারণ আমরা সালাফি ভাইদের সঙ্গে কথা বলবো না, হানাফি ভাইদের সঙ্গে কথা বলবো। এই যে তারাবির যে বিষয়টা, আমাদের এই জায়গায় কোন জায়গায় আর কি, মানে 20 রাকাত যে তারাবিটা এটাই হয়, আর খুব দ্রুত তারাবি পড়া হয়, তো আমরা কি করতে পারি? আর আমাদের যে এলাকা, যদি যদি রুকু সিজদা রুকু সিজদা ঠিকভাবে দিতে না পারেন, আত্মে এত দুরুদ পড়ার যদি সময় যদি আপনাকে না দেয়, নামাজের যদি সুকুন ইখতিয়ার না করে, ঠিক আছে, দরকার নেই জমাতে, আপনি বাড়িতে একাকি পড়বেন বা অন্য জায়গায় 2-4 জনকে নিয়ে জমাত করতে পারেন, ঠিক আছে। ধন্যবাদ ভাই। কারণ নামাজ যদি যদি রুকু সিজদা যদি হক আদায় না করে, 20 টাকা তো দরকার নেই, আপনি 8 টাকার তারাবি পড়বেন ধীর স্থিরতা বজায় রেখে। জি ধন্যবাদ ভাইজান, আরেক ভাই ধন্যবাদ, শুকরিয়া। আপনার জন্যই আজকে এই জায়গায় আসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ। ধন্যবাদ। চলুন তবে আরেকজনকে নিই, মাহদি হাসান, কে বলছেন কোথা থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হানাফি ভাই না সালাফি ভাই? আমি হানাফি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা চলছে আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমি দেখছি, অনেকক্ষণ থেকেই দেখতেছি। মনে হচ্ছে আপনি একজন পুলিশ অফিসার, তাই মনে হচ্ছে। হ্যাঁ, আমি পুলিশের চাকরি করি। মাশাআল্লাহ। কোন কোন জেলাতে আছেন? আমি আছি, এখন আছি জীবননগর চুয়াডাঙ্গা। কিন্তু রাহুল ভাই, আমি একটা জিনিস বুঝতেছি না, আমাদের আকাবিরের বড় বড় হুজুর যারা রয়েছে, আপনার মতো তো এরকম বুঝাইতে পারে না। আমি আপনার অনুষ্ঠান অনেক আগে থেকে দেখি, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, মানে যে কেউ বুঝতে পারে। তো আমি এখন কি করব, আমাদের এই সব আকাবিরদের কি কথা শুনবো, নাকি আমি অন্য দিকে যাব? এই জিনিসটা নিয়ে খুব মানে আসলে বিভ্রান্তির বিষয়টা ভিতর তানে আছে। ভাই, ভাইজান বিষয়টা আসলে তানে মেহেদি ভাই, আসলে যারা হকপন্থী, এটা আমার কোনো বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই, যারা হকপন্থী, যারা হকের উপরে প্রতিষ্ঠিত হবে, তাদের দলিল আদিল্লা, তাদের যুক্তি স্পষ্ট আলহামদুলিল্লাহ। আর যারা বাতিল আছে, তারা বাতিলকে হক প্রমাণ করতে গেলে ভাই এই পেছন দিয়ে ঘুরে টুরে এদিক দিয়ে নাক ধরতে হবে। আমি নাক সরাসরি ধরি, কেন আমি হকের উপরে আছি, এবং আমাদের এখানে কোনো অপব্যাখ্যার আমরা কোনো কিছু করি না। আর যারা বাতিলকে হক প্রমাণ করতে যাবে, তারা এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু নিতে নিতেই মানুষ বুঝে নাই যে লোকটা উল্টা পাল্টা কথা বলছে, উল্টা পাল্টা বোঝাচ্ছে। অথচ অনেক বড় হুজুর, লেবাস টেবাস অনেক কিছু আছে, আমি জিজ্ঞাসা করলেই মানে যথার্থ উত্তর দিতে পারে না। আমার কাছে খুব খারাপ লাগে যে এত বড় হুজুর আমাদের একটা সাধারণ প্রশ্নের জবাব দিতে পারে না। তো এটা নিয়ে আমি আসলে মানে খুবই, তাকে যদি মোবাইল থেকে স্টেক ফাউন্ডেশনের বুখারি দেখান, তাকে বলে না না মোবাইল টোবাইল মানা যাবে না, এই আধুনিক যুগে এসে কথা এটা বলে। বলে এটা বলে, রাইট রাইট, এটা বলে ভাই, আমাকে বলে নাই তবে অন্য লোকজনকে এটা বলে। এই আধুনিক যুগে কোন শিক্ষিত ছেলেদেরকে যদি আপনার মতো অফিসার মানুষকে যদি কেউ যদি বলে এই মোবাইল টোবাইল পিডিএফ টিডিএফ মানা যাবে না, মানে আপনি এটা মানবেন ওনার কথা? না না, অসম্ভব, অযৌক্তিক হবে। এই কথাগুলোর জন্যই হানাফি মাজহাব থেকে মানুষ যে বিক্ষিপ্ত ভাবে সব চলে আসছে আহাদিসদের, কারণ তারা মানুষকে মানে উল্টো পাল্টা বোঝাচ্ছে। কারণ জেনারেলি শিক্ষিত যারা আছে তারা সোশ্যাল মিডিয়া ভালোভাবে বুঝে। আমি কিন্তু এটাই পাচ্ছি, মানে আমি কিন্তু এটাই পাচ্ছি যে তারা যথার্থ বুঝাইতে পারতেছে না, অথবা মানে কোরআন হাদিসের মানে যারা বড় বড় মহাদ্দিস বা বক্তা বর্তমান সমাজে বা বর্তমান পৃথিবীতে আছে, তাদের বিপরীতে দেখি যে ফতোয়া। জি জি, এটা আমার কাছে খুবই খারাপ লাগে, মেনে নিতে পারি না। ভাইজান দেখেন, লিংক দেওয়া আছে, লিংক দেওয়া আছে, দেখেন দেখেন লিংক দেওয়া আছে, কমেন্টও দেওয়া আছে, আমাদের এইসব লিংক দেওয়া আছে, লিংক দেওয়া আছে বলে তো এত মানুষ যুক্ত হতে পারছে। তাই আপনারা এখানে যুক্ত হয়ে যান, যারা হানাফি ভাই আছেন, আমি হানাফি ভাইদের সঙ্গে কথা বলতে চাচ্ছি, আমাদের আয়েশার হাদিস আরবি হাদিস নয় এই বিষয়টা পুরো। আমি কিন্তু আসলে অ্যাকচুয়ালি আপনাকে অনেক আগে থেকে ফলো করি আর আমার কাছে খুব ভালো লাগে,
তো এখন আমি যে প্রশ্নগুলো আপনাকে করলাম, আমার অনেক বড় বড় হুজুরদের কাছে বলেছি, তারা জবাব দিতে পারে না। এই যে এই হাদিসটা এই ইয়াজিদ বিন খুজাইফাকে নিয়ে, তারা বলে যে না এই এইটা হচ্ছে সহি আর ওই 11 রিকাতের ওইটা হচ্ছে গলত, মানে ওহাম হয়ে গেছে এরকম একটা শব্দ বলে। না ওহাম হয়নি, ওখানে আমি দেখিয়েছি, আমি গত 3 দিন আগে একটা ভিডিও করেছি, দেখেন একটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, মুয়াত্তা মালিকের হাদিস কি ভুল, এই শিরোনামে। না ওটা আমি দেখছি, ওটা আমি দেখছি, ওটা আমি দেখছি এবং দেখে আপনাকে এটা জিজ্ঞাসা করতেছি। তা আমার কাছে মনে হচ্ছে আপনার তাহকিকটাই সঠিক। জি জি জি, শুকরিয়া ভাইজান, আমরা আরো অনেক ভাইজন আছে তাদেরকে একটু সুযোগ দিই। ঠিক আছে রাহুল ভাই, আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান, আপনারা উপভোগ করতে থাকেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে।